কিছু বলার নাই, আগে খাওয়া খাই শুরু। আগে সালাদ নিয়ে কারাগারে কাজ হলো খাওয়া, বলার সময় কম। তোমার সবথেকে ফেভারিট রেসিপি? এই যে আছে দুইটা, আমার দুইটা আছে, একটা না আমি এটা নিয়ে দেখি যদি খেয়ে পারি। তোমার দেখা দেখি অনেকেই খাওয়া শিখছিল আমার দেখা দেখি। দেখ সবাই চেয়ে এই তুমি তোমার এটা দিয়ে না শেয়ার করো, আগে দিয়ে দিলে আজ সমস্যা নেই, না দিলেও চলবে। না অবশ্যই দিব, মাঝখানে বয়ে বেঞ্চে নিয়ে যাও। আর লাগবো না, লাগবো না, আর লাগবো না। খাও খাও, কি খাও না খাও দিয়ে বাবা কি কি আর বেশ, কি খাও না খাও দেখে বুঝো না আমার কি খাই না খাও। ঠিক আছে, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই টিম সাথে। নিমন্ত্রণ না কিন্তু আমন্ত্রণ, নিমন্ত্রণ দিলে খাওয়াইতে পারবো না আর দেখাইতে পারবো। আজকে অনেক আইটেমই আছে মোটামুটি। এটা হলো সকালবেলার ডিম খাইতে ভুলে যায় আমি বেশিরভাগ, সেই ডিমের শর্টকাট রেসিপি পেঁয়াজ ভাজি ডিম ভাজি, সেই শাস্তি হিসাবে ওনাকে অর্ধেক দেওয়া হয়েছে। আর এটা হলো শোল মাছের তরকারি সিম দিয়ে আলু দিয়ে, এটা হলো টকের তরকারি ভ্যারাইটিস মাছ দিয়ে, এটা হলো মুড়ি ঘন্ট না কপি ঘন্ট, বাঁধাকপির ঘন্ট একই খাবার। সালাদ, সালাদটা এখানে রাখলাম। শুরু করো শুরু করো শুরু করো, দেরি করে লাগবে। খাবার সামনে থেকে মেয়ের গ্লাসটা নিয়ে আসছে, মেয়ের গ্লাস নিয়ে আসতো কেন? মেয়ের গ্লাস তো মাছ দিচ্ছি, এটা ভালো হতো। গ্লাস নেই, শর্ট পড়ে গেছে, সবাই একসাথে খেতে বলে না। লবণ কম আছে, লবণ কম হওয়া ভালো, লবণ তো বেশি ভালো না। লবণ কম আছে, একটু মরিচ বেশি করে নাও। ফাটাফাটি পুরো ভালো, আমি খেয়ে দেখে নিই। সবারটার মধ্যে এই জায়গায় আমি মধ্যে মাছ হয় দেওয়া ভাতটা শুরু করি। আমাদের জল করে ডর করে ভাষা ইউজ করছো। হ্যাঁ আমার বাসা নাকি বুঝে না, না বোঝার কারণে আমার সব মিক্সড হয়ে গেছে। ব্লগের সময় তো তোমার শুদ্ধ ভাষা কথা বলা হয়, এর জন্য যখন তোমার ভিডিওতে মানে আসি তখন আমার দুটো মিক্স হয়ে যায়। ইন্ডিয়ান বাংলা ভাষা মানে কলকাতার বাংলা ভাষা আর বাংলাদেশের বাংলা ভাষার মধ্যে অনেক পার্থক্য। কিরকম? আমাদের একরকম টান, ওদের একরকম টান, আমাদের উচ্চারণ একরকম, উচ্চারণ একরকম। কোনোটাই খারাপ না, দুইটাই ভালো। আমাদের যেমন কলকাতা ভাষা খুব স্বাদ লাগে দেখতে, বাংলাদেশের ইন্ডিয়ান কলকাতাটা আবার আমাদের দেশের ভাষা ভালো লাগে। নাটকে যে ভাষাগুলো ইউজ করে না, নোয়া খেলে না কি ভাষা বলে না ওই যে নাটকে, ওই ভাষা ভালোই লাগে শুনতে, দারুণ লাগে। বরিশালের ভাষা, নোয়াখালীর ভাষা, ময়মনসিংহের ভাষা, রংপুরের ভাষা, আমার মানে অনেকে আকুর তাকে কি কয় আমি কিচ্ছু বুঝি না। কিছু বুঝা না কি জানি কয় না, তারপর ওইখানে তোমার চাকমা থাকে না, চাকমাদের তো আলাদা নিজস্ব ভাষা আছে, ওদেরটা তো আরো কিছু বুঝা না। আমাদের যার সময় আগে আগে বসব মানে ফিরত আসার সময় তো কাঠ মার দেয় না চাকমা ছেলেরা, কাঠ দেওয়ার মধ্যে কিছু জানি কিছুই বুঝি না, মানে সরস্বতী পূজার জন্য কার্ড দেয় না ওরা, ওই দিল দেওয়া না তুমি চাঁদার জন্য। চাঁদার জন্য রাস্তায় চাঁদা ওঠায়, ওরা সব খায় খায় ব্যবসা। গন্ডটা কিন্তু অনেক টেস্ট হয় মাছের জন্য, মাছ খুব টেস্ট হয়। না কাটা যাবে না, সময় নেই, না খেতে বলে ফেলে দাও সমস্যা। শোল মাছের খেতে ভালো লাগে না, রুই মাছেরটা খাওয়া যায়। শোল মাছের কিছু থাকে না, কাটা কাটা লাগে। শোল মাছের মাথা কিছু নেই, সারা বলে টমা খাবো, টমা টমার জন্য টমা খাবো। সিম দিয়ে শোল মাছ দিয়ে হয়তো বা মিল হচ্ছে না মাছের সাথে সবজি, কিন্তু আমাদের ফ্রিজ ক্লিন করা হচ্ছে এর জন্য এই অবস্থা। মানে ফ্রিজের যাবতীয় আগের যে মাছগুলো আছে সেই মাছগুলো আমরা এই কদিনের মধ্যে সব খেয়ে একদম সাফা করে ফেলবো, এরপর নতুন মাছ আনা হবে। এর জন্য একটা লেজ বেশি, একটা মাথা বেশি, মানে ভ্যারাইটি মাছ দিয়ে রান্না করা হয়েছে। নিচে নামে দাও মাছ কাটা। আগে আমার সিমে তো একটু ভালো লাগতো না, ভালো লাগে চেঞ্জ হয় না। প্রতিটা মানুষের রুচি চিন্তা বয়স অনুযায়ী, বুঝে না? যেমন মা আগে দুধ খেতে পারতো না, এখন ভালো লাগে। তোমারও আমার মা মার খাওয়া ভালো লাগে, শোল মাছ, রুই মাছ, শোল মাছ, রুই মাছ। লাইভ আজকে জানি না কি মাছ, কারণ প্রতিটা তরকারি আজকে 5 মিশালি মাছ দিয়েছে। লাগবো পরে আমি অল্প করে টান দেখে রাখতে সমস্যা। না 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 আবার নাও তুমি, প্রয়োজন হলে আমি দিব, আবার করতে Muslim kada pertama lagi biara kena birkor. Biara gitu. Muslim kada mana bahasa Indonesia. Ini kaya gitu. Agar jenis kaya gitu na. Shikla mana mana kali gitu muskilah pertama. Salah tu gitu. Gasar mau tu shock ya itu. Shock jarak sana. मेरे मुझे सिर्फ मेरे जुदी गाज और दे है पागल है भाई और दूरी दे बंद रख लो दूरी सीधे से बगाज और खानी है ये तो शोल मास नहीं ये तो रूम मास काटा बेचे, मनोहर। और तो रिमास। फिर मासे तो काटा था क्या? क्या? रिमास ऐसे रकम पीस मकरा था क्या? फिर मासे रकम पीस काटा था क्या नहीं देखो? तो आशा शोय ना फिर मास। शॉट शॉट शॉट। सिंट बाबा ने तेरे बात नहीं थी बाबा प्लेट तक बात नहीं लेना कि कि जानी সম্পর্ক গভীর হয় মজবুত হয় চলার দাও তোমার কম আছে না এমন মজবুত হবে বেশি মজবুত হলে ভেঙে যায় তাই না আমি শক্ত শরীর ভেঙে যাবে হালকা বলো ভেঙে ব্যাক আইবো না আমার কাছে কেন লিখছিস জানি তোমার কাছে না কিছু বলো না না এটা ওই আছে আর বাইরে নাকি নাও নাও আই বাইরে তো বাইরে জানা নাই তোমরা তো প্রচুর টক তাই না টমেটো আর ওটা স্বাদই লাগে না আগে জাতি লাগে আমার মাথা ডাল লাগে Bel bölüyor sen bunu. Düşüyor. Hadi bak. Nedir işte kara koş. Ne kadar da gayet yetişmiş. Palavan doğru valla ki görünen oldu. Nurur valla. Nurur valla nur. Dur na dur. Nurur valla durbi. Hadi orada kira kuşan ama didi iş. Miskol didi. Didi kuş. नूर दे माने दूर दे तातरी दाल की एक ठंडी शोषा है ऐसे आगे मानो सब साफ़ आएगा कहने कोरा जाएगा बोलो बच्चे माता खावा खाओ देख तू देख खाओ ज़्यादा नहीं Ini ki, kalau dalam zaman ni, hui. Tuh mama kerja ni, tu dah tak biasa. Dalam. Masuk kondo. Kita kau ni sebelah orang manusia lah. Jadi tu semua buria lah orang tu say. Buria sih. अनेक बढ़ती है। पिसे बरसात तो आँखों जा पायना मुझे ना। আর কারণ আছে দুইটা রেসিপি তিনটা রেসিপি শেয়ার দিন আমার সময় তখন তো থাকে না জবান সকলের বিমান দিন শেয়ার করি না করলাম আমার সব সিজনের টকি ভালো লাগে তেঁতুল খাওয়া লেবু খাওয়া আমার যে লেবু টক আর হচ্ছে বড়ের টকটা বেশি ভালো লাগে লেবু টকটা হয়ে গেছে বড়ে যে টক হয় তাহলে ভালো লাগে আমাদের গ্রামে একটা গাছ আছিল যে প্রথম দেখব এটা একটা কার সিরবই বলি এত সুন্দর মুখে দিত আর জীবনে গাছ মুখে যাইতো না এত টক ওই গাছে ওটা পেকে পেকে লাল হয়ে থাকতো কিন্তু কেউ ধরতো না রাস্তাতে যাওয়ার পথে আর কি আমার এক বন্ধু বাড়ি যাওয়ার পথে আসা যাওয়ার মাথায় লাগতো সবাই আড্ডা সরিয়ে যেত কিন্তু বড়ই ছিড়তো না কেউ লাগবো ওটা তো টক আমার লাগবো কিন্তু তখনকার মানুষের টক বড়ি খাই পারছে তো না বুঝলেন খাইতে আর সব আকাশে থাকতো এই বড়ি তুই খাস কিনা ঠিক আছে তোমার এত তরকারি গেছে না কোথা গিয়ে এই বড়ি তুই খাস কিনবি এত টক খেয়ে তোর ভালো লাগে লবণ দিয়ে লবণ নিয়ে যেতেন আমি জিতে গেছি তার জন্য পুরস্কার পুরস্কার এলো আমার সাথে বৈশাখটা করবো কি করবো বড় সিদ্ধ খাইছো তুমি বড় সিদ্ধ মানুষ কিনে খায় স্বাদ লাগে না খাইছিলাম ছোটবেলায় খাইছি গ্রামে হাঁটতে পাকা বড়ি খুঁজা খুঁজে নিয়ে খেতাম তারপরে মাটির খুঁটির মধ্যে একদম শখের মধ্যে দেয় জাল দিয়া লবণ দিয়া একটা দুইটা করে দিত পাতার মধ্যে আচারের মতো করে গেছে নাকি হ্যাঁ চিনি দেয় লবণ তরকারিটা খুব স্বাদ লাগতো বড়ই সিদ্ধ বড়ই সিদ্ধ আমরা কি খাইছি আমরা ওরকম কিছু করি না আমরা তোমারই খাইছি জানি কি কলই সেই সেই মটরশুটির যেইগুলো মটরশুটি শুরুগুলো নিয়ে আসতাম হায় রে মানুষ যেগুলোর জন্য কেমন করতো যদি দেখতো যে খেতে কেউ নিতেছে বা শাক তুলতেছে লাঠি নিয়ে তো দূরে এরকম কারণ ছিল হয়তো না যে এখন তো কেউ বলি না এগুলো কিন্তু মানে ডাল বের করা অনেক কষ্ট তাই না মোটর যখন পাকে অনেক কষ্ট করে বের করা আসলে বাসন না এদিকে মানুষ অনেকগুলো চাষি করে না হয় না হয়ও না এটা ঠিক আমাদের আমাদের বাড়িতে যখন আমার দাদুর আমল ছিল ঠিক আছে তখন যে অনেক সবজি মানে শস্য ধান পাট গম আলু চিনা দেখছ অনেক কিছু হতো মানে এখন সরিষা আর ধান ছাড়া কোনো শখই নাই কোনো শস্য নাই অনেকে শখ করে আলু বুনে মূলা বুনে ফুলকপি বুনে এগুলো মানে আগে সেই গমের তারপরে আলুর আগে আমাদের অনেক বড় বড় খেতে আলু বুনতো বুঝছো অনেক বড় খেতে সেই আলু উঠাইতে অনেক কষ্ট হতো অনেক শস্য থেকে মরিচ বুনতো জানো মরিচ তুমি তোমার দেখালাম নাজের মধ্যে বাবা ওই যে রসুন বুনছে পেঁয়াজ বুনছে ওই ক্ষেত তো পুরো ডাইছিল লাগে ওই ক্ষেত ভর্তি খালি মরিচ গাছ বুনতো ঠিক আছে আমাকে তো বড় ক্ষেত ছিল না আমাদের তো মানে আমাদের চাষিরই ছিল অনেক দাদুর আমার প্রচন্ড চাষবাস করতো মানে এরা একদম খাঁটি কৃষক আধার খাঁটি কৃষক আমার দাদা ছিল আমাদের জমি জমা ছিল কিন্তু প্রচুর পরিশ্রমী ছিল সে যে পরিশ্রম করছে কল্পনার বাইরে হ্যাঁ যে জমি সে পরিশ্রম করে বানাইছে সব পরিশ্রম করে টাকা জমে কিনছে চাকরি করে না কিছু করে না শুধু কৃষি কাজ করে ওই টাকা দিয়ে মানে সংসার চালাইছে, কৃষি কাজ করে, ওরা দিয়ে জমি আবার কাজ অন্য কাজ করছে, চাষের জমিও গেছে, প্রচুর পরিশ্রম করছে। তোমার দাদার কষ্টের কারণে কিন্তু তোমার বাবা কাকারা ভালো আছে। হ্যাঁ, তারা জমি আছে, তাদের জমি, তারা কোনো কষ্ট করতে হয় না, ওই জমি দিয়ে তারা চলমান আছে, তারা কিন্তু বাড়াইতে পারে না, পূর্বপুরুষের জিনিস আর কি। ওই তো বাবার 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 দাদা যে জমি আমাদের দিয়ে গেছিল, তারাও দুই গুণ দেওয়া লাগছে, বিভিন্ন কাজে লাগছে, কিন্তু কিনে নেই কিন্তু এক ফোটাও। ওরকমই জিনিস ভাঙা সহজ, গড়া কঠিন। আর আমাদের সব জমি তো দিয়ে আমরা কি করবো, যেহেতু চাষবাস করবো না, এই একটা কারণ। এখন বেশি তো অনেক টাকা পাওয়া যাচ্ছে, এখন দাম বেশি, এখন বেশি অনেক টাকা। আমাদের এমন জমি আছে একটা বেশি 10 লাখ 12 লাখ টাকা আগের, আর এখন এগুলো মনে করে 1 লাখ টাকা বেশি আছে, 15 লাখ টাকা বেশি আছে। আগে যে 15 লাখ টাকা অনেক দাম ছিল। এই গোড়া টাকা দিয়ে বানানো ট্রিক্স ওভেন্স দাদার এই টকের ঝোলটা যে খেতে মজা লাগে, তাই তোমারটা বেশি দিছি। আমরা আগে করতাম না, এটার মধ্যে তেঁতুল নিতাম বেশি করে, তেঁতুল গুলিয়ে গরম। তুমি কি খাও না এটা কোনো, তুমি ঝাল খাও বেশি, টক খাও, ছেলে মানুষ কিন্তু টক খুবই কম খায়, তুমি অনেক টক খাও, আমার তো বেশি টক খাও। টক খাওয়া ভালো তো, কিনি ভালো, যত বেশি টক খাওয়া শরীরের রূপ দিয়ে ক্ষমতা পাবে। তাই না হয়েছে কমপ্লিট আজকের খাওয়া, এখানে ইতি দেখে যাই হোক। খাওয়ার তো ভালোই হইলে খারাপ হবে, আমার লাস্টে টক থাকলে আর কোনো কথা নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো ভালো খাবার খান, আমাদের ভিডিও দেখুন, আর বইয়ের পেট থেকে ভাত নিয়ে খাবেন।